ঢাকা কলেজ রসায়ন বিভাগে আমরা থার্ড ইয়ারের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের গত ক্লাসে আমরা হচ্ছে মাস স্পেকট্রোস্কোপি বা ভর বর্ণালিমিতি শুরু করেছিলাম। ভর বর্ণালিমিতি আমরা বলেছি আগের ক্লাসগুলোতে বলেছি, বর্ণালিমিতির কাজ হচ্ছে আমাদের আমাদের পড়ার উদ্দেশ্য হচ্ছে মেইনলি হচ্ছে কোনো একটি যৌগ সেই যৌগটার স্ট্রাকচার ডিটারমাইন করা বা ডিটেক্ট করা, ঠিক আছে। ভর বর্ণালিমিতি ঠিক একই রকম, তবে অন্য বর্ণালিগুলোর সাথে এটার পার্থক্য হচ্ছে যে মানে অন্যান্য বর্ণালী যেগুলো আমরা বলেছি আয়ার, ইউভি, এনএমআর বা অন্য যে বর্ণালীগুলো আমরা বলেছি রামমান, এগুলিতে যা করেছি সবগুলোর ক্ষেত্রে রে ব্যবহার করা হয়, রেডিয়েশন ব্যবহার করা হয়, কিন্তু ভর বর্ণালীর ক্ষেত্রে কোনো রেডিয়েশন ব্যবহার করা হয় না আর কি, ঠিক আছে। গতদিন আমরা প্রথম ক্লাসে আমরা বলেছিলাম যে ভর বর্ণালিমিতিতে একটা ইলেকট্রনের বিম দিয়ে কোনো একটি যৌগকে বোম বোল্ট করা হয়, মানে বোমের মধ্যে আঘাত করা হয়, ইলেকট্রন দিয়ে আঘাত করলে ওই যে মলিকিউলটা বা অণুটা সেটা প্রথমে আয়নিত হয়, আয়নিত হওয়ার পরে ভেঙে যায়, বিভিন্ন টুকরো টুকরো হয়ে যায়। সেই টুকরো টুকরোগুলোকে অ্যানালাইজ করা হয় যে কোন টুকরাগুলো বেশি হয়েছে, কোন টুকরো কম হয়েছে, এটার ভিত্তিতে একটা গ্রাফ তৈরি করা হয় আর কি, ঠিক আছে। যে টুকরাটা সবচেয়ে বেশি তৈরি হয়েছে সেটাকে 100% ধরে, যদি একটার 50টা টুকরো তৈরি হলো, মনে করো আমরা একটা 10 কার্বনের একটা যৌগকে ভাঙলাম, ভাঙার পরে সেখানে মনে করি 4 কার্বন সহ একটি যৌগ আয়ন, সেটা 50 টুকরা তৈরি হয়েছে আর কি, তাহলে সেটাকে 50কে 100% ধরে বাকিগুলো কীভাবে তৈরি হয়েছে এগুলোকে এইভাবে হচ্ছে আমরা একটা গ্রাফ তৈরি করি, সেই গ্রাফটাকেই আমরা হচ্ছে পাই এবং এটাকে অ্যানালাইসিস করি আমরা হচ্ছে যৌগটা সম্পর্কে বলছি। এখানে কিছু আমাদের সংজ্ঞা আছে আর কি, এটা হচ্ছে যে মলিকিউলার আয়ন বা আণবিক আয়ন বা প্যারেন্ট আয়ন বলা হয়। প্যারেন্ট মানে হচ্ছে বুঝতে তোমরা বাবা মা কে, মানে যেটা থেকে আসে আর কি, ঠিক আছে। যে এটা কাকে বলে সংজ্ঞা আছে আমাদের, প্যারেন্ট আয়ন হচ্ছে একদম সহজ একটা বিষয়, কোনো একটি যে যৌগকে আমরা হচ্ছে অ্যানালাইজ করবো বা ডিটেক্ট করবো, যে যৌগের স্ট্রাকচার ডিটেক্ট করবো, সেই যৌগ থেকে একটি ইলেকট্রন সরিয়ে দিলে যে আয়নটা তৈরি হয় সেটি হচ্ছে তার হলো আণবিক আয়ন, ঠিক আছে। মানে কোনো একটি অণু থেকে একটি ইলেকট্রন সরানো হলে যে আয়ন তৈরি হয় তাকে আণবিক আয়ন তাহলে কোনো একটি অণু থেকে জাস্ট আমরা যে মলিকিউলটা নিয়ে ই করছি আর কি, কোনো মলিকিউলের স্ট্রাকচার ডিটেক্ট করছি, সেটা থেকে একটি ইলেকট্রন যদি কোনোভাবে সরানো হয় তাহলে একটা আয়ন তৈরি হয়, আয়ন তৈরি করে আণবিক আয়ন বা মলিকিউলার এটাকে এম প্লাস দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এখন বিষয় হলো যে আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে কোনো একটি যৌগের মধ্যে বা মলিকিউলকে যদি ইলেকট্রন বোমবট করা হয়, ইলেকট্রন দ্বারা আঘাত করা হয়, তাহলে সেটা হচ্ছে প্রথমে আয়নিত হয়, ওই যে আয়নিত অবস্থাটা সেটাকে হচ্ছে মলিকিউলার আঘাত, ঠিক আছে, এটাকে এম প্লাস দ্বারা প্রকাশ করা হয়, এম প্লাস মলিকিউলার আয়ন প্লাস, এটা হলো মলিকিউলার আণবিক আয়ন মলিকিউলার, এটা হচ্ছে বেস পিক বা ভিত্তি চূড়া। বেস পিক বাংলা ভিত্তি চূড়া, বেস পিক হচ্ছে যেটা হচ্ছে আমরা যে কোনো একটি যৌগকে বোম বোল্ট করলাম, আঘাত করলাম, আঘাত করার পরে সেখানে অনেক অনেক আয়ন তৈরি হলো, অনেক ধরনের আয়ন তৈরি হয়, অনেক সংখ্যায় তৈরি হলো, ঠিক আছে। তাহলে যেইটা সবচেয়ে বেশি সংখ্যায় তৈরি হবে সেটাকে বলা হয় বেস পিক, সেটা থেকে যে পিক পাওয়া যায় সেটাকে বলা হয় বেস পিক আর কি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আণবিক আয়ন, তারপরে আমরা বেস পিকের সংজ্ঞা দিই, ঠিক আছে।
কোন একটি যৌগ অণুকে যদি আমরা আঘাত করি ইলেকট্রনের ইলেকট্রনের বিম দ্বারা আঘাতের ফলে যে আয়ন সবচেয়ে বেশি সংখ্যায় তৈরি হয় সেই আয়ন যে আয়ন সবচেয়ে বেশি সংখ্যায় তৈরি হয় সেই আয়নের থেকে যে পিক তৈরি হয় পিক মানে হচ্ছে একটা গ্রাফ তৈরি হয় সেটাকে বলা হয় বেস পিক ঠিক আছে মানে হচ্ছে যে আয়নটা সবচেয়ে বেশি সংখ্যায় তৈরি হয় সেটাকে সবচেয়ে লম্বা ধরা হয় একটা আরেকভাবে এই সংজ্ঞাটা করা হয় যে ভর বর্ণালীবিদ্যায় বা মাস স্পেকট্রোস্কোপিতে যে মাস স্পেকট্রোস্কোপির চিত্রে সবচেয়ে লম্বা লম্বা পিকধারী লম্বা পিককে বেস পিক বলা হয় সবচেয়ে লম্বা পিককে বেস পিক বলা হয় এটা বলতে পারো কোনো একটি গ্রাফ হয় বা ভর বর্ণালীতে এরকম আছে এখানে হচ্ছে এরকম এরকম দাগ অনেক ধরনের দাগ আছে এটাকে একটা মনে করো সবচেয়ে লম্বা এই সবচেয়ে লম্বা যেটা এটাকে বলা হয় বেস পিক ঠিক আছে যে পিকটা সবচেয়ে লম্বা এটাকে বলা হয় বেস পিক ঠিক আছে তাহলে মলিকুলার বেস পিক মানে সমান তাহলে তুমি হচ্ছে এটা বললেও এটাকে ভুল বলা যাবে না যে ফরবর্ণাল বৃত্তে গ্রাফে সবচেয়ে লম্বা পিককে বেস পিক বলা হয় এরপর হচ্ছে মেটাস্টা বলা হয় পিক এরকম এম ওয়ান হচ্ছে একটা প্যারেন্ট আয়ন আর স্মল এম ওয়ান হচ্ছে এটা হচ্ছে প্যারেন্ট আয়ন এটা হচ্ছে ডটার আয়ন মানে যেটা তৈরি হলো ঠিক আছে যদি এইরকম তৈরি হয় তাহলে এবং হচ্ছে এটা যদি পুরো আমাদের যে অ্যানালাইজার যেটা আছে যেটাতে যেটার মধ্যে দিয়ে আমরা হচ্ছে যে যন্ত্রের মধ্যে দিয়ে যন্ত্রের একটা জায়গা আছে যেখানে হচ্ছে এই আয়নগুলো ট্রাভেল করে মানে হচ্ছে এক জায়গা থেকে ট্রাভেল করে এখানে যদি পুরোপুরি ট্রাভেল করে তাহলে তাহলে সেটা হচ্ছে এম ওয়ান হিসেবে যে এইটা হিসেবে আমরা হচ্ছে পাই আর কি ডোটার আয়ন ডোটার হিসেবে আমরা হচ্ছে ডোটারের আয়ন হিসেবে আমরা হচ্ছে পাই আর কি ঠিক আছে এখন যদি এটা এমনভাবে হয় আর কি যে আমাদের যেখানে আমরা হচ্ছে আয়নগুলোকে ডিটেক্ট করবো আর কি এবং কালেক্ট করবো তার পূর্বেই এটা হচ্ছে এম ওয়ানটাকে পাওয়া যায় মূল কথা হলো যে আমাদের যে ডটার আয়ন যেটা সেই ডটার আয়নটা যদি আমরা হচ্ছে কালেক্টরে যাওয়ার পূর্বেই আমরা হচ্ছে ডিটেক্ট করতে পারি তাহলে এই এম ওয়ানটাকে বলা হয় মেটাস্ট্যাবল মানে এই যে সরল মেটাস্ট্যাবল আয়ন আর কি এটা থেকে যে পিক পাওয়া যায় এটাকে হচ্ছে মেটাস্ট্যাবল আয়ন পিক ঠিক আছে মেটাস্ট্যাবল আয়ন তাহলে কথা কি কথা হচ্ছে আমাদের যে ডটার আয়ন প্যারেন্ট আয়ন থেকে যে আয়নগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় ডটার আয়ন সেই ডটার আয়ন যদি কোনো একটি ডিটেক্টরে সরি কালেক্টরে পৌঁছানোর পূর্বে কালেক্টরে পৌঁছানোর পূর্বে এবং সোর্সের পরে এই দুটির মাঝামাঝি কালেক্টর মনে করি কালেক্টর হচ্ছে এখানে এটা হচ্ছে সোর্স ঠিক আছে তো কালেক্টর পৌঁছানোর পূর্বে এবং সোর্সের পরে এই মাঝামাঝি জায়গায় ডিটেক্ট হয় আর কি ঠিক আছে তাহলে এই আয়নটাকে বলা হয় হচ্ছে মানে যে ডটার আয়ন যেটা থাকবে সেটা হচ্ছে বলা হয় মেটাস্ট্যাবল আয়ন ঠিক আছে কালেক্টরে পৌঁছানোর পূর্বে এখানে আর সোর্সের পরে এই দুটো জায়গাতে যদি ডিটেক্ট করা হয় তাহলে সেটাকে বলা হয় মেটাস্ট্যাবল আয়ন ঠিক আছে আর মেটাস্ট্যাবল আয়নের থেকে যে পিক পাওয়া যায় সেটাকে বলা হয় মেটাস্ট্যাবল আয়ন পিক ঠিক আছে তারপরে দেখো আমাদের এখান থেকে আমাদের যে যৌগগুলো বোম্বার্ড করবো না যে যৌগটাকে বা মলিকিউলটাকে বোম্ব করবো আঘাত করব সেই আঘাতের ফলে সেই আঘাতের ফলে যে কীভাবে ভাঙবে যৌগগুলো কীভাবে ভাঙবে ফ্র্যাগমেন্টেশন প্যাটার্ন সেই প্যাটার্ন আছে আর কি বিভিন্ন যৌগের সেই প্যাটার্নের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মানে একটা গুরুত্বপূর্ণ একটা ইয়ে হচ্ছে সেটা হচ্ছে ম্যাকলেফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট বলা হয় এটা মানে কোন একটি যৌগ কিভাবে ভাঙবে কিভাবে ভাঙে তারপর তা হচ্ছে এই বিজ্ঞানী ব্যাখ্যা করবে মানে একটা যৌগ কিভাবে ভাঙবে আরো অনেক অনেক ব্যাখ্যা আছে তার মধ্যে একটা হচ্ছে যে এইটা হলো
ম্যাকলেফট একটু ব্যাখ্যা করেছেন এবং অনেক ধরনের যোগক্ষেত্র আর কি এই টেবিল। তাহলে ম্যাকলেফট দিয়ে আমাদের একটু কথা আছে, তারপর হচ্ছে কথা হচ্ছে যদি অ্যালডিহাইড ইটোন হচ্ছে অ্যামি অ্যামিন আনস্যাচুরেটেড কম্পাউন্ড এগুলো একটু দেখো আমাদের লেখাটা, এটার উদাহরণ দিলে এটা ক্লিয়ার হবে সুবিধা নেই। আমরা বলেছি যে অ্যালডিহাইড কিটোন অ্যামিন আনস্যাচুরেটেড মানে অসম্পৃক্ত যৌগ, অ্যারোমেটিক কম্পাউন্ড যেটা হচ্ছে সাবস্টিটিউটেড আর প্রতিস্থাপিত কিছু একটা ব্রাঞ্চ আছে আর কি। এই যৌগগুলোতে যদি গামা হাইড্রোজেন থাকে, গামা মানে হচ্ছে এই যে অ্যালডিহাইড বা কিটোন বা যে অসম্পৃক্ত বায়ুগুলো যেগুলো আছে এগুলোর সাপেক্ষে এগুলোর সাপেক্ষে গামা মানে এগুলোর পরেরটা প্রথম কার্বন হচ্ছে আলফা কার্বন, পরেরটা বিটা কার্বন, পরেরটা হচ্ছে গামা কার্বন। এই গামা কার্বনে যদি হাইড্রোজেন থাকে তাহলে সেই গামা হাইড্রোজেন থাকে তাহলে হচ্ছে বিটা বন্ধনটা ভেঙে যাবে, বিটা অবস্থার যে বন্ধনটা আছে সেটা ভেঙে যাবে, নিউট্রাল অণু বেরিয়ে যেয়ে একটা আয়ন তৈরি হবে। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। তাহলে ম্যাকলেফট রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে মেন মূল কথা হলো যে যদি আমরা যে যৌগগুলো বলেছি অ্যালডিহাইড কিটোন অসম্পৃক্ত হাইড্রোকার্বন তারপর হচ্ছে সাবস্টিটিউটেড অ্যারোমেটিক কম্পাউন্ড এগুলোতে যদি গামা পজিশনে অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন থাকে, বেশি থাকতে পারে অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন থাকে তাহলে সেই গামা হাইড্রোজেন থাকলেই বিটা অবস্থার যে বন্ধন সেটা ভেঙে যাবে, ভেঙে যাওয়ার ফলে একটা নিউট্রাল মলিকুল, নিউট্রাল নর্মাল হচ্ছে একটা অ্যালকিন বেরিয়ে যায়। তাহলে অ্যালকিন বেরিয়ে যেয়ে একটা হচ্ছে নতুন আয়ন তৈরি হবে এবং একটা ট্রানজিশন পজিশনে ট্রানজিশন স্টেটে একটা হচ্ছে সিক্স মেম্বার রিং তৈরি হবে। তাহলে এটা হচ্ছে ম্যাকলেফটের রেঞ্জমেন্টের একদম সাধারণ মানে এই কথা ভাষা দিয়ে কথা। এটা যদি আমরা উদাহরণ দাও তাহলে কী হবে, বিটা অবস্থানে বন্ধন ভাঙবে, নিউট্রাল অণু বেরিয়ে যাবে। দেখি আমরা উদাহরণ একদম স্পেসিফিক উদাহরণ দেখি। তাহলে এটা হচ্ছে আমাদের, এটা আমরা একটু সাজিয়ে লিখেছি তাহলে আমাদের ওই বন্ধন ভাঙা টাকা ঘোরাগুলো দেখানো যায়। তাহলে নিয়মটা খেয়াল করো, প্রথমে কি গামা পজিশনই আছে কিনা দেখো। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড গ্রুপ, এটা আলফা অবস্থা, বিটা এই যে গামাতে হাইড্রোজেন আছে আর কি। ঠিক আছে, তাহলে আলফা বিটা গামা এই বন্ধনটা এখানে যায়, এই বন্ধনটা এখানে এখান থেকে একটা বন্ধন এখানে যায়, তাহলে কি হয় CH2 আগে যেটা ছিল ওটা লিখে নিই, আমাদের হচ্ছিল কি এখানে ছিল হচ্ছে পুরো বন্ধন হাইড্রোজেন, এখানে যেহেতু চলে আসতেছে আমরা একটা সিক্স মেম্বার রিং দেখাতে দেখাতে পারি।
আর এখানে ডাবল বন্ড হচ্ছে, এখানে একটা ভেঙে যাচ্ছে, ডাবল বন্ড হচ্ছে, এখানে ভেঙে যাচ্ছে। তাহলে একবারে দেখালে অসুবিধা নেই, এটা হচ্ছে আমাদের ট্রানজিশন স্টেটে এরকম একটা অবস্থা থাকে। মানে এই ডটেড লাইনগুলো আমরা জানি যে এগুলো হচ্ছে বন্ধন ভাঙা এবং গড়ার আগের অবস্থা, ঠিক আছে, বন্ধন ভাঙা এবং গড়া। তাহলে এখান থেকে যদি এখানে চলে যায় তাহলে এখানে একটা ডটেড লাইন, এখানে একটা ডটেড লাইন, এর হচ্ছে এখানে ভাঙতেছে, এখানেও তাই, এখান থেকে হচ্ছে, এখান থেকে ভাঙতেছে আর এখানে হচ্ছে, আর এখান থেকে ভেঙে এখানে আসতেছে, তাহলে এখানে হচ্ছে, এখানে ভাঙতেছে। এইভাবে হচ্ছে এখানে সিস্টেমটাকে বলা হয় TS বা ট্রানজিশন স্টেট, এটাকে বলা হয় TS ট্রানজিশন স্টেট, ঠিক আছে। আচ্ছা এটা না দিয়ে একবার লাগে, একবারে লিখলে অসুবিধা নেই, আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে যদি এটা এখানে চলে যায় তাহলে বের হইলো কি, এরকম এই বন্ধন ভাঙতেছে, এই বন্ধন ভাঙতেছে, তাহলে কি যে অ্যালকিন বের হইলো, থাকতেছে কি বাকিটা CH2 দ্বিবন্ধন CHOH, এইটা হচ্ছে আমাদের সেই আয়নটা, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে আমাদের এটা বের হয়ে আসে। তাহলে আমরা কি বলেছিলাম, যদি গামা পজিশনে অ্যালডিহাইড, কিটোন কিংবা আনস্যাচুরেটেড কম্পাউন্ড কিংবা অ্যারোমেটিক কম্পাউন্ড, সাবস্টিটিউটেড অ্যারোমেটিক কম্পাউন্ড, তাতে যদি গামা পজিশনে হাইড্রোজেন থাকে, তাহলে সেই গামা হাইড্রোজেনটা কী করে, গামা হাইড্রোজেন থাকার কারণে বিটা অবস্থানে যায় বন্ধন, আলফা এবং বিটার মাঝখানে যে বন্ধনটা সেটা ভেঙে যাবে, ভেঙে যায় একটা নিউট্রাল মলিকিউল বেরিয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা এই বন্ধনটা ভেঙে যায়, এখানে যায়, এটা হচ্ছে হাইড্রোজেন সহ এখানে চলে আসে, ফলে দ্বিবন্ধন সহ মানে নরকার নর্মালি একটা অ্যালকিন বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পরে একটা অ্যালকিন, এইভাবে হচ্ছে কীভাবে ফ্র্যাগমেন্ট হবে, ভাঙবে, তার একটা উপায় হচ্ছে অ্যাক্লোফোটেরিয়ান। তার মানে এই ধরনের যত যৌগ আছে মানে গামা হাইড্রোজেন সহ তাদের এইরকম অবস্থানে যাদের আছে তারা এইভাবে ভাঙবে। আরেকটা উদাহরণ দিয়ে আমরা দেখব, তাহলে গামা অবস্থানে হাইড্রোজেন থাকলে সেটাকে আমরা হচ্ছে এইভাবে ফ্র্যাগমেন্টেশন দেখাতে পারে, ঠিক আছে। তাহলে এখানে আয়ন তৈরি হলো, এই এটার জন্য একটা পিক পাবো আমরা, এটার জন্য একটা পিক পাবো। তোমার পরের সংযোগ একদম ক্লিয়ারলি বলে দেওয়া থাকে যে ম্যাক্লাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট কী ব্যাখ্যা করো, অথবা টিকা ম্যাক্লাফার্টি একটা যৌগ থাকলো, এই যৌগতে এই যৌগটা কীভাবে ফ্র্যাগমেন্ট হবে, ভাঙবে, ব্যাখ্যা করো আর কি, ঠিক আছে। তো যদি এরকম গামা হাইড্রোজেন থাকে তাহলে তোমার হচ্ছে ম্যাক্লাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট দেখাতে পারো, ঠিক আছে। অথবা যৌগ থাকলে এই যৌগের মধ্যে ম্যাক্লাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট কীভাবে হয় ব্যাখ্যা করো, দেখো। আচ্ছা আরেকটা যদি আমাদের এরকম একটা যৌগ, এই যৌগটা আছে আমাদের, যদি ম্যাক্লাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট হবে কিনা আগে দেখি আর। এটা হচ্ছে আমাদের সেই এটা কী বলে কার্যকরীমূলকটা অসম্পৃক্ত যৌগ আমরা বলেছিলাম, তা আলফা বিটা গামা, গামা অবস্থানে হাইড্রোজেন আছে, অর্থাৎ ম্যাক্লাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট হবে। এটাকে যদি আমরা একটু সাজাই লিখি ওই যে আমাদের আগেরটা মতো, তাহলে কী হবে, এক দুই তিন চার ওয়ান পেন্টিন, ঠিক আছে। তো ওয়ান পেন্টিন যেখানে গামা অবস্থানে হাইড্রোজেন আছে আগের মতো, যদি আমরা দেখি এই কী হবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আর এই দুই বন্ধ এখানে, তাহলে কী আসে, যে
যেখান থেকে যাচ্ছে এখানে অর্ধেক, এখানে অর্ধেক, যেখান থেকে যাচ্ছে এখানে অর্ধেক আর এখানে অর্ধেক, এখানে অর্ধেক এখানে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পরবর্তী ধাপ, এগুলো টি এর বা ট্রান্সমিশন পরবর্তী ধাপে তাহলে ভেঙে টেঙে যে হয়ে যাচ্ছে সিএইচ টু ভাঙলো এইটুকু, আর বাকিটুকু থেকে গেল কি অ্যারোমেটিক দিয়ে দেখো, এরকম শত শত যৌগ তুমি পাবা, বইয়ে পাবা, বিভিন্ন জায়গায় পাবা, এগুলো খালি প্র্যাকটিস করতে থাকো, সহজ আর কি, একদিনই কঠিন কিছু না। এখন আমাদের যে যৌগগুলো সেগুলো কীভাবে ভাঙবে তার কিছু নিয়ম আছে, যেমন যেগুলো হচ্ছে যদি আমরা বলি যে ই ভাঙবে কীভাবে, কী বলে অ্যালকেনগুলো কীভাবে ভাঙবে, অ্যালকিনগুলো কীভাবে ভাঙবে, অ্যালকোহল কীভাবে ভাঙবে, আমরা জাস্ট আজকে অ্যালকেনটা দেখি, শেষ করে অ্যালকেনগুলো কীভাবে ভাঙবে। তাহলে ফ্র্যাগমেন্টেশন প্যাটার্ন অফ হাইড্রোকার্বন, মানে হাইড্রোকার্বনগুলো ফ্র্যাগমেন্টেশন প্যাটার্ন অফ হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনগুলো কীভাবে ভাঙবে তার হচ্ছে কিছু নিয়ম আছে, অনেকগুলো অনেক অনেক বলা আছে আর কি, আমরা জাস্ট হচ্ছে বেসিক বলে বলে বলি আর কি। এটা হচ্ছে এক নম্বর হচ্ছে হাইড্রোকার্বন ভাঙলে যদি আমরা ভাঙি তাহলে যে ফ্র্যাগমেন্টেশন যে ডোটার আয়নগুলো পাবো আমরা, সেই ডোটার আয়নগুলো হচ্ছে একটা থেকে আরেকটার আণবিক ভরের দূরত্ব হচ্ছে 14 আর কি, ঠিক আছে? তাহলে 14 মাস ইউনিট অ্যাপার্ট হচ্ছে 14 মাস ইউনিট অ্যাপার্ট, নর্মালি হচ্ছে একটা আয়ন থেকে আরেকটা দূরত্ব মিনস হচ্ছে আণবিক ভরের পার্থক্য হলো 14 হবে। কেন? কারণ প্রত্যেকটা থেকে সিএইচ টু করে বেরিয়ে যাবে, এই জন্য সিএইচ টু মানে কি সিএইচ 12 আর হাইড্রোজেন হচ্ছে 2টা, 14 14 করে বের হয়ে যায়, ঠিক আছে? ইন্টেন্স পিক পাওয়া যায় অ্যাট C3, C4 মানে C43 অ্যান্ড 57, ঠিক আছে? মানে 43 এবং 57 মধ্যে দুটি ইন্টেন্স পিক, লম্বা পিক পাওয়া যায় নর্মালি, ঠিক আছে? আরও অনেকগুলো নিয়ম বলা আছে, ওই দুইটা সবচেয়ে বেশি পরিচিতগুলো আমাদের বললাম। তাহলে এইরকম হচ্ছে আমাদের হাইড্রোকার্বনগুলো, আরও আরও অনেক অনেক কথা বলা আছে, আমরা দুইটা সবচেয়ে পরিচিতগুলো বললাম, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আর কি, সহজে বোঝা যায়। তাহলে হাইড্রোকার্বনগুলো ভাঙলে 14 মাস ইউনিট দূরে দূরে তাদের পিকগুলো পাওয়া যাবে এবং ইন্টেন্স পিক পাওয়া যাবে 43 এবং 57 থেকে দুটোতে, ঠিক আছে? মানে একটা যদি আমরা উদাহরণ দেখি, একটা উদাহরণ হচ্ছে ডোডেকেন, এটা হচ্ছে রিলেটিভ অ্যাবান্ডেন্স, আপেক্ষিক প্রাচুর্যতা, এদিকে হচ্ছে এম বাই আণবিক ভর এবং চার্জের অনুপাত, কিসের ডোডেকেন, ডোডেকেন এর যদি আমরা দেখি তাহলে মলিকুলার আয়ন হচ্ছে 170 হাইড্রোকার্বনকে ভাঙি তাহলে সেখানে হচ্ছে এরকম একটা চিত্র পাওয়া যায়, ঠিক আছে? রিলেটিভ অ্যাবান্ডেন্স হচ্ছে সবচেয়ে আয়নটা সেটা হচ্ছে সবচেয়ে ইন্টেন্স পিক, তাহলে এটা হচ্ছে সবচেয়ে লম্বা, এটাকে বলা হয় বেস পিক, আর এটা হচ্ছে মলিকুলার আয়ন, মলিকুলার আয়ন মানে সবচেয়ে ডান পার্শ্বে যেটা থাকে আণবিক ভরের সমান ভর আর কি, কোনো একটা যৌগ যেটা বললাম সেটার সমান ভর,
এটা আয়নটাকে বলা হয় মলিকুলার এটা মলিকুলার এটা বেস পিক ঠিক আছে তো বেস পিকটা হচ্ছে সবচেয়ে লম্বা যেটা আছে সবচেয়ে বেশি সংখ্যা যেটা তৈরি হয় সেটা হচ্ছে বেস পিক আর মলিকুলার হচ্ছে সবচেয়ে ডান পাশে যেটা থাকে মানে যে আয়নটাকে আমরা ভাঙছি মূল আয়নটা সেটা হচ্ছে আয়নটাকে বলা হয় প্যারেন্ট আয়ন বা মলিকুলার আয়ন তাহলে আমরা যেটা বলতেছি দেখো 14 থেকে 14 দূরত্বে সবগুলো পাওয়া যায় হাইড্রোকার্বন ফাঁকি 29 সাথে 14 যোগ করে 43 43 সাথে 14 যোগ করে 57 57 সাথে 14 যোগ করে 81 আচ্ছা 71 85 এরকম আর আর মাঝে আছে 170 তাহলে 14 অ্যাপার্ট ঠিক আছে 14 আণবিক ভরের পার্থক্য হচ্ছে 14 দুইটা আজ আয়নগুলো তৈরি হলো সেই আয়নগুলোর মধ্যে আণবিক ভরের পার্থক্য হচ্ছে 14 ঠিক আছে একটা হচ্ছে আমাদের হাইড্রোকার্বন ভাঙলে আরেকটা কি 43 এবং 57 আয়নগুলোর মধ্যে 43 এবং 57 দুইটার মধ্যে দুইটা ইন্টেন্স পিক পাওয়া যায় কি মানে সবচেয়ে বড় পিক ইন্টেন্স মানে সবচেয়ে তীব্র বড় বেশি বড় বড় দুইটা পিক পাওয়া যায় এটা আছে আরো অনেকগুলো আছে তাহলে এটা হচ্ছে আমাদের একটা আয়নগুলো কিভাবে ভাঙবে আমাদের যে হাইড্রোকার্বন কিভাবে ভাঙবে তার একটা ফ্র্যাগমেন্টেশন প্যাটার্ন ঠিক আছে তাহলে আরো এরকম যৌগ আর অনেক আছে আমরা আগামী দিন আরো দেখব অ্যালকেন দেখলাম আমরা অ্যালকিন অ্যালকোহল এবং যেগুলো আমাদের বেশি বেশি পরিচিত সেগুলো আগামী দিন দেখব ঠিক আছে পড়াশোনা করবো।